মিয়ানমারের 330 জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে কক্সবাজারে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্য সহ 330 জন সদস্যকে বৃহস্পতিবার সকালে উখিয়ার ইনানি উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকা দিয়ে দেশটির কাছে হস্তান্তর করা হবে। বিজিবির সূত্র মতে, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর ওই সদস্যদের কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের দুটি স্কুলে রাখা হয়েছিল। প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে বাসে করে তাদের ইনানি উপকূলে নৌবাহিনীর জেটিঘাট এলাকায় নিয়ে আসা হয়। যারা চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন তাদের নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে করে। সীমান্ত রক্ষীদের নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সীমানায় মিয়ানমারের একটি জাহাজ গভীর সমুদ্রে অবস্থান করছে। পর্যটকবাহী জাহাজ কর্ণফুলীতে করে পালিয়ে আসাদের নিয়ে যাওয়া হবে। সেখানেই হবে হস্তান্তর প্রক্রিয়া। এই হস্তান্তর প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি কোস্টগার্ড সদস্যরাও নিয়োজিত আছেন সেখানে। কিছুদিন আগে ভারত যেভাবে মিয়ানমারের সৈন্যদের ফেরত পাঠিয়েছিল সেভাবেই আকাশপথে পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে ধারণ ক্ষমতা এবং একই সঙ্গে সবাইকে নিয়ে যাওয়ার সুবিধার কথা বিবেচনায় নিয়ে পরে মিয়ানমারের প্রস্তাবে তাদের নৌপথে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নাসিমুল বারী সৌরভ, মোহনা টেলিভিশন।